আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বিসিএস ব্যাংক নিবন্ধন ও প্রাইমারি সহ সকল চাকরির পরীক্ষায় বাংলা ব্যাকরণ অংশ থেকে কম বেশি প্রশ্ন হয়ে থাকে। বিসিএস প্রিলিমিনারিতে বাংলা ব্যাকরণ অংশ থেকে 15টির মতন প্রশ্ন হয়। যে কোনো চাকরির পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে বাংলা ব্যাকরণ। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে যা পড়তে হয় তা হচ্ছে প্রিভিয়াস প্রশ্নাবলী। আর বিসিএস পরীক্ষার প্রিভিয়াস প্রশ্নাবলী যে কোনো চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাই আজ আমরা 10 থেকে 43তম বিসিএস প্রিলিমিনারির ব্যাকরণ অংশের সমাধান দেখব। এই ভিডিওটি আপনারা অডিও আকারে শুনতে পারবেন। তো শুরু করছি 10ম বিসিএস থেকে। প্রথম প্রশ্ন, আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা থেকে। শুদ্ধ বানান কোনটি? মোমোসু। মাঝখানে শুদ্ধ দীর্ঘ উকার। গুরুচণ্ডলী দোষমুক্ত কোনটি? শব্দা। শব্দা তৎসম এবং মরাপোড়া দেশী। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? সাপো মরে লাঠিও না ভাঙে। শুদ্ধ বাক্য কোনটি? দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। রত্নাকর শব্দটি সন্ধিবিচ্ছেদ রত্ন যোগ আকর। কোন দীর্ঘ শব্দ দুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক থেকে সঠিক? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত? মাথা খাটিয়ে কাজ করবে। কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। 11তম বিসিএস। সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। সূর্য শব্দের প্রতিশব্দ আদিত্য। অর্ধচন্দ্র এর অর্থ গলা ধাক্কা দেয়া। কোনটি শুদ্ধ? সৌজন্য। কোনটি শুদ্ধ বাক্য? একটা গোপনীয় কথা বলি। শিষ্টাচারের সমার্থক শব্দ কোনটি? সদাচার। সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রত্যয়। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন ক্ষমার্হ। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে পদ। 12তম বিসিএস। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। বিদ্যান দৈবয় সংযুক্ত আকার। ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। কোন বানানটি শুদ্ধ? পাষাণ মূর্ধন্য। নিম্নরেখক কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? ঘোড়াকে চাবুক মারো। এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি। অনুক্ত। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? পাঠক। বাগদারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক? বকধার্মিক এবং বিড়াল তপস্বী, দুটোর অর্থই ভণ্ড। বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে। শব্দ দুটি হচ্ছে চা এবং চিনি। 13তম বিসিএস। গোপ খেজুরে এই বাগদারার অর্থ কি? নিতান্ত অলস। কোন দুটি অঘোষ ধ্বনি? চ এবং ছ। কোন বাক্যে ডাক ডাক গুরগুর প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? ডাক ডাক গুরগুর করে কি লাভ, আসল কথাটি বলো। এখানে ডাক ডাক গুরগুর হচ্ছে লুকোচুরি। যা পূর্বে ছিল এখন নেই, এক কথা কি হবে? ভূতপূর্ব। কোন বাক্যে সমুচ্চয় অব্যয় ব্যবহৃত হয়েছে? লেখাপড়া করো নতুবা ফেল করবে। কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? আমি ভাত খাচ্ছি। সমাপিকা ক্রিয়া অর্থের পরিসমাপ্তি ঘটায়। বর্ণেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে। এই উক্তিটির তাৎপর্য হচ্ছে জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? ওরা কি করে? মধ্যপথলোপী কর্মধারয়ের দৃষ্টান্ত হাসি মাখা মুখ, হাসি মুখ। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের দুটি বানানই শুদ্ধ। হাতি তৈরশিকার এবং দীর্ঘইকার হাতি। শৈবাল দিগিরে কহে উচ্চ করিশির, লিখে রেখ এক বিন্দু দিলেম শিশির। এ অংশটুকুর মূল প্রতিপাদ্য অকৃতজ্ঞতা। 14তম বিসিএস। কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা। শুধু ভয় দীর্ঘইকার হবে।
যৌগিক বাক্যের অন্যতম গুণ কি? দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন। রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? চিরশান্তি। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত? আট কপালে। মৌলিক শব্দ কোনটি? গোলাপ। যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়? ঢাকের বায়া। কোনটি বিশেষণবাচক শব্দ? জীবনী। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত নদী। ১৫তম বিসিএস। যে ভূমিতে ফসল জন্মায় না ঊষর, দীর্ঘ উ, মূর্ধন্য স এবং অন্তস্থ র। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? বিপরীত। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য? ক্রিয়াপদ সর্বনাম পদের রূপে। শুদ্ধ বানানটি নির্দেশ করুন। মুহুর্মুহু। রুসুকার হবে, রস্বকার হবে। দুলোকে শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? দিব, দীপ, যোগ লোক। তাপ শব্দের বিপরীতার্থক শব্দ সত্য। ইচ্ছা বিশেষের বিশেষণ নির্দেশ করুন। ঐচ্ছিক। কোন বাক্যটিতে সমধাতু কর্ম আছে? সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না। ১৬তম বিসিএস। অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক? দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম। ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ বুদ্ধিজীবী, যা চিরস্থায়ী নয়, নশ্বর। অচিন শব্দের অপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? নয়ার্থক। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? উৎকৃষ্ট, উৎকৃষ্ট। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য? ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। ১৭তম বিসিএস। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য? উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে। যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা ৪ তাকে বলা হয় স্বরবৃত্ত। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে। বালতি। লাঠালাঠি শব্দটি সমাস, বহুব্রীহী। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় তিন ভাগে। স্বরঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ ষট যোগ ঋতু। লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে। অক্ষি সমীপের সংক্ষেপ হল সমক্ষ। আবার অক্ষির অভিমুখে প্রত্যক্ষ, অক্ষির অগোচরে পরোক্ষ, অক্ষির সম্মুখে সংগঠিত চাক্ষুষ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ মানব। বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর সরল বাক্য। ১৮তম বিসিএস। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি? ১০টি। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। একাদশে বৃহস্পতি এর অর্থ কি? সৌভাগ্যের বিষয়। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কবিরাজ। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটি? ননদ। এর দুটি পুরুষবাচক শব্দ হচ্ছে দেবর এবং নন্দাই। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। কোন বাক্যটির দ্বারা অনুরোধ বোঝায়? কাল একবার এসো। ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? আও। বচন অর্থ কি? সংখ্যার ধারণা। মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ। বাক্যে মরিমরি কোন শ্রেণীর অব্যয়? অনন্যই। দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দুল যোগ অনা। কৌশলে কার্যদ্বার কোনটির অর্থ? ধরি মাছ না সুই পানি। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? দাম। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দ। সন্ধির প্রধান সুবিধা কি? উচ্চারণের সুবিধা। কোন বানানটি শুদ্ধ? সমীচীন।
ময় দীর্ঘইকার চয় দীর্ঘইকার সততা সর্বোৎকৃষ্ট পন্থা কোনটির অনুপাত অনুবাদ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বিশতম বিসিএস পদ বলতে কি বোঝায় বিভক্তিযুক্ত শব্দ ধাতু কোন মানাটি শুদ্ধ শুশ্রূষা গ অপশন গ ঠোঁট কাটা বলতে কি বোঝায় স্পষ্টভাষী বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ বিলুপ্ত শব্দ কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ভাই বোন যা সহজে অতিক্রম করা যায় না এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি দূরতিক্রম্য ব্যাঙে সর্দি অর্থ কি অসম্ভব ঘটনা ভূষণ্ডীর কাক অর্থ কি দীর্ঘায়ু ব্যক্তি নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান আষাঢ় একুশতম বিসিএস চাঁদের হাট অর্থ কি আত্মীয় সমাগম কোন মানটি শুদ্ধ সুচিস্মিস্তা কর্মে যাহার ক্লান্তি নাই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি অক্লান্ত কর্মী নত বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য তৎসম শব্দে ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ্বল থাকতে পারে কোনটি অনুজ্ঞা তুমি যাও এখানে উল্লেখ থাকে যে অনুজ্ঞা বাক্য আদেশ উপদেশ প্রার্থনা কামনা ইত্যাদি বোঝাবে যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ বলতে কি বোঝাচ্ছে শক্তি কোন মানানটি শুদ্ধ মুমূর্ষু বিরাগী শব্দের অর্থ কি উদাসীন বাইশতম বিসিএস কিউভিয়ার্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন ভালো ভিডিও নিয়ে আমরা হাজির হব এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাইশতম বিসিএস ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে কি বিপদ এই বাক্যের কি এর অর্থ কি বিরক্তি ঢাকের কাঠি বাগদারার অর্থ তোষামুদে তেইশতম বিসিএস হয়ময়ের বিশ্লিষ্ট রূপ এটা জানতে চেয়েছে এখানে হ যোগ ম এটাকে বিশ্লিষ্ট বিশ্লেষণ করলে হ এবং ম পাওয়া যায় আমি আবার বলছি এখানে একটা যুক্ত বর্ণ দেওয়া ছিল যেটাকে বিশ্লেষণ করলে যুক্তাক্ষর দেওয়া ছিল যেটাকে বিশ্লেষণ করলে হ এবং ম পাওয়া যায় নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কল্যাণী আসু তেইশতম বিশেষ নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কল্যাণী আসু পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ পর্তুগিজ সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন শৈবলিনী তরঙ্গিনী শরীর শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন যশোলাভ সদ্যজাত এবং সংবর্ধনা প্রাতরাশের সন্ধি বিচ্ছেদ কি প্রাত বিসর্গ হবে প্লাস আস যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ প্রকৃতি তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায় তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ রাম গরুরের ছানা কথাটির অর্থ গোমরা মুখলোক নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি ঢাকা কমা একুশে ফেব্রুয়ারি ১৯৫২ বামিত শব্দটির অর্থ ডান ৯৯ ধাক্কা বাগদারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য সমাস ২৪তম বিসিএস বাতিকৃত সুন্দর মাত্রেরও একটা আকর্ষণ শক্তি আছে এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ বিশেষণ কাঁচি কোন ধরনের শব্দ তুর্কি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস বেটাইম শব্দটি গঠিত হয়েছে ফার্সি ও ইংরেজি শব্দে হাতবাড়ি বাগদারার অর্থ কৃপণ লাশ কোন ধরনের শব্দ বিশেষ ২৪তম বিসিএস
জঙ্গমের বিপরীতার্থক শব্দ কি? স্থাবর। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? প্রত্যয়জনিত। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না এর ব্যবহার কি অর্থে? হ্যাবাচক। কার মাথায় হাত বুলিয়েছ? এখানে মাথা শব্দের অর্থ ফাঁকি দেওয়া। নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? আশার। অক্ষি সমীপে এর সংক্ষেপণ হল সমক্ষ। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য, উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। তুমি এতক্ষণ কি করেছ? এই বাক্যে কি কোন পদ? সর্বনাম। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, এই বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? অধিকরণ কারকে সপ্তমী। ২৫তম বিসিএস। ক্ষীয়মানের বিপরীত শব্দ কি? বর্ধমান। নষ্ট হওয়ার স্বভাব যার, এক কথায় হবে নশ্বর। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে দীর্ঘ সমাস। কোন বাক্যটি শুদ্ধ? তাহার জীবন সংশয়া পূর্ণ। চাঁদমুখের ব্যাস বাক্য হল চাঁদের মতো মুখ। চাঁদের মতো মুখ, এটি উপমিত কর্মধারয় সমাস। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? এই বাক্যে ঔষধ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? কর্মকারকে শূন্য। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ সুতরাং তুমি প্রথম হবে, কোন ধরনের বাক্য? জটিল। কোনটি শুদ্ধ বানান? দ্বন্দ্ব, দয় বয় সংযুক্ত, দন্ত নয় দয় বয় সংযুক্ত। ২৬তম বিসিএস। চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে? ফার্সি, যোগ, আরবি। যা কিছু হারায় গিন্নি বললেন কেষ্টা বেটায় চোর। এখানে হারায় কোন ধাতু? প্রযোজক ধাতু। কোন শব্দটি ফার্সি? পেরেশান। উপসর্গ কোনটি? অতি। দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত? এজেন্ট। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? সন্ধি। কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়? পাকাম। লাঠালাঠি, এটি কোন সমাস? ব্যথিয়ার বহুব্রীহি সমাস। যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, এটি কোন জাতীয় বাক্য? মিশ্র বাক্য। প্র পরা অপ সংস্কৃত উপসর্গ। টাটি, খানা ইত্যাদি পদাশ্রিত নির্দেশক। ২৭তম বিসিএস। গ্রিক শব্দ কোনটি? দাম। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? ২১টি। মেসো শব্দের প্রকৃতি প্রত্যয় কি? মাছ যোগ উয়া ও। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? পর যোগ পর সমান পরস্পর। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। এ মাটি সোনার বাড়া, এই উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষণের অতিশায়ন। ২৮তম বিসিএস। উপরোধ শব্দের অর্থ কি? অনুরোধ। ২৯তম বিসিএস। বাংলা বর্ণমালায় সর্বর্ণ কয়টি? ১১টি। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? সাধুরীতি। জনৈক শব্দটি সন্ধি বিচ্ছেদ জন যোগ এক। বাক্যের তিনটি গুণ কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। সমাজ ভাষাকে কি করে? সংক্ষেপ করে। ৩০তম বিসিএস। অনেক শব্দের অর্থ সৈনিক। জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত? মধ্যপথ লোপী কর্মধারয়। অ্যানাটমি শব্দের অর্থ শারীরবিদ্যা। আত্তাপ শব্দের সমার্থ কোনটি? অর্ক। বাগাড়ম্বর শব্দে সন্ধি বিচ্ছেদ বাক যোগ আড়ম্বর। নিচের কোনটি অঘস্বল্প প্রান্ধ্বনি? চ। অপ কি ধরনের উপসর্গ? সংস্কৃত।
সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? সহচর যোগ য। 31তম বিসিএস, উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? তুর্কি। সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? অব্যয়ভাব। সন্ধিসাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধি দৃষ্টান্ত? নিপাত নিষিদ্ধ। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? নির। কোয়ার্টারলি শব্দের অর্থ কি? ত্রৈমাসিক। আর পাক্ষিক ইংরেজি হচ্ছে ফোর্ট নাইটলি। নিচের কোন মানানটি শুদ্ধ? নিশিতিনি। দন্ত নয় রসিকার, তালবস্বয় দীর্ঘইকার, থয় রসিকার এবং দন্ত নয় দীর্ঘইকার। শিখণ্ডী শব্দের অর্থ কি? ময়ূর। 32তম বিসিএস, বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? বিটপি। সাবকনসাস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল অবচেতন। কোনটি ইংরেজি শব্দ? কমা। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? অনাবৃষ্টি। আলোচ্ছায়াপদটি কোন সমাসের অন্তর্গত? দ্বন্দ্ব সমাস। কোনটি সাধিত শব্দ নয়? গোলাপ। কোনটি শুদ্ধ বানান? আকাঙ্ক্ষা। কোনটি বাতাস শব্দের সমার্থক নয়? পাবক। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি একটি সরল বাক্য। গাছপাথর বাগদারাটির অর্থ কি? হিসাব নিকাশ। 33তম বিসিএস, কোন চরণটি সঠিক? ধনধান্যে পুষ্পে বরা। কোন বানানটি শুদ্ধ নয়? ঊর্ধ্ব। এক্ষেত্রে দীর্ঘ উ হবে, তারপর ধয় বয় সংযুক্ত এবং রেপ হবে। গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ সন্ন্যাসী। এক্সাইজ ডিউটি এর পরিভাষা কোনটি? আবগারি শুল্ক। কোন বাক্যটি শুদ্ধ? দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা। তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙল, এটি কোন ধরনের বাক্য? মিশ্র বা জটিল। কোনটি অগ্নি সমার্থক শব্দ নয়? প্রজ্বলিত। কোনটি সঠিক বানান? নিশিতিনি। কোনটি কোলন? অপশন খ। এবং অপশন ক তে যা আছে সেটা হচ্ছে সেমিকোলন, গ তে সমান চিহ্ন এবং ঘ তে উদ্ধরণ চিহ্ন। ঢাকের কাঠি বাগদারার অর্থ কি? মোসাহেব। কোন বানানটি শুদ্ধ? পিপিলিকা। পয় রসিকার, পয় দীর্ঘইকার, লয় রসিকার, কয়াকার। এবারে 35তম বিসিএস প্রশ্নের সমাধান দেখি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার, বাক্যটির নিম্নরেখা পদে মূর্ধন্যস্ব বা দন্তস্ব ব্যবহারে দুটোই অশুদ্ধ। প্রথম ক্ষেত্রে হবে দন্তস্ব পুরস্কার, এবং অপরিষ্কার এক্ষেত্রে হবে মূর্ধন্যস্ব। নিচের কোন মানানটি শুদ্ধ? মনীষী। দন্ত নয় দীর্ঘইকার, মূর্ধন্যস্বয় দীর্ঘইকার। কোন বাক্যটি শুদ্ধ? দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়, মহত্বের তয় তয় এবং বয় সংযুক্ত। কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি? ভোগ্যপণ্য। জল শব্দের সমার্থক নয় কোনটি? জলধি। কোন শব্দ জোড়া বিপরীতার্থক নয়? হৃষ্ট পুষ্ট। পরস্য তালবস্বয় বয় সংযুক্ত শব্দটির অর্থ কি? পশু। এবং পরস্য যদি দন্তস্বয় বয় সংযুক্ত হয় তার অর্থ হবে পরের ধন। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? সাতটি। বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? লিঙ্গ পরিবর্তন দ্বারা। লবণ শব্দের বিশেষ্য কোনটি? এই প্রশ্নটি ত্রুটিপূর্ণ, কারণ লবণ শব্দটি নিজেই বিশেষ্য পদ। লবণ শব্দের বিশেষণ হল লবণাক্ত।
কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? আসক্তি। আসক্তি হবে না, এটা হবে আসত্তি, বাক্যের বৈশিষ্ট্য যা। তাই গ নাম্বারটা হবে না। নিচের কোন শব্দটি প্রত্যসাধিত? খণ্ডিত। দুই পান শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? দীপ যোগ অয়ন। যশ সাহেব কোন সমাসের উদাহরণ? যিনি যশ তিনি সাহেব, কর্মধারয় সমাস। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? প্রাতিপদিক, কারণ আমরা জানি বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। অপশনের বাকিগুলো ধ্বনি পরিবর্তনের উদাহরণ, অভিশ্রুতি, অপু, অপিনিহিতি এবং ধ্বনি বিপর্যয়। কোন বানানটি শুদ্ধ? প্রতিযোগিতা, প্রতিযোগিতা জয়কার গৈরসিকার তয়কার হবে। কোনটি শুদ্ধ বানান? শ্বশুর, তালে বস শয় বয় সংযুক্ত, তালে বস শয় রসুকার রসৌকার এবং অতস্তর। ৩৬তম বিসিএস। প্রিয় বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এবারে আমরা ৩৬তম বিসিএস প্রশ্নের সমাধান দেখি। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? ইংলিশে যেটাকে আমরা সিলেবল বলি সেটাই হচ্ছে অক্ষর বিন্যাস। বন এবং ধন দুটি সিলেবল এখানে, বা অক্ষর বিন্যাস বন ধন। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? ৮টি। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? বিজ্ঞান বর্গীয় জয় যোগ ইয় সংযুক্ত। নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি? শুভেচ্ছা, এটা সন্ধি গঠিত শব্দ, শুভ যোগ ইচ্ছা। বহুব্রীহী সমাসবদ্ধ পদ কোনটি? অনমনীয়। নিচের কোনটি বিশেষ্য পদ? গাম্ভীর্য। বহুব্রীহী সমাসবদ্ধ পদ কোনটি? অনমনীয়। নিচের কোনটি বিশেষ্য পদ? গাম্ভীর্য। নিচের কোন শব্দে নতবিধি অনুসারে মূর্ধন্য এর ব্যবহার হয়েছে? প্রবণ। বাকিগুলোতে স্বভাবতই মূর্ধন্য হয়েছে। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয়। মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কি? বাতিল। হেড মৌলবি কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে? ইংরেজি যোগ ফার্সি। রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? রবি বয় রসিকার যোগ ইন্দ্র রস্বই। এ যে আমাদের চেনা লোক, বাক্যে চেনা কোন পদ? বিশেষণ পদ। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ উৎকর্ষ। সঠিক বানান কোনটি? কুসংস্কার দন্তস্ব উনেশ্বর দন্তস্বয় কয় সংযুক্ত আকার অন্তস্তর। ৩৭তম বিসিএস। কোনটি বাগ দ্বারা বোঝায়? শিরে সংক্রান্তি, যার মানে হচ্ছে আসন্ন বিপদ। কোনটি মৌলিক শব্দ? গোলাপ। নিচের কোন বানান গুচ্ছে সবগুলো বানানোই অশুদ্ধ? অপশন ক নিকন, এটার বানান হবে কয় বয় সংযুক্ত। সূচগ্র, চর পরে একটা জফলা হবে। এরপর অনূর্ধ্ব, অনূর্ধ্ব বানানটি ভুল আছে, তন্তন নয় দীর্ঘ উকার হবে। আর অপশন ক্ষতে শুদ্ধাশুদ্ধি বানান ধয় ভয় আকার হবে। আর ভুরিওয়ালা বানান হবে ভয় চন্দ্রবিন্দু রসৌ এবং ডয়বিন্দু ডয় রসিকার তারপর ওয়ালা। সমবিব্যাহারে শব্দটির অর্থ কি? একযোগে। স্ট্রিঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি রস বলে? মধুর রস। জলে স্থলে কি সমাস? অলুকদ্বন্দ্ব। ও কোন ধরনের স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি। বিস্ময় আপন্ন সমস্ত পদটি সঠিক ব্যাসবাক্য হবে বিস্ময়কে আপন্ন, এটি দ্বিতীয় তৎপুরুষ সমাস। কাস্টম শব্দের পরিভাষা কোনটি যথার্থ? প্রথা। বর্গের কোন বর্ণ সমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি? দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ।
কদাকার শব্দটি কোন উপসর্গযোগে গঠিত? দেশীয় উপসর্গযোগে। যুক্তাক্ষর একমাত্রা এবং বদ্ধাক্ষরও একমাত্রা গণনা করা হয় কোন ছন্দে? স্বরবৃত্তে। আর মাত্রাবৃত্তে যুক্তাক্ষর না হয়ে এখানে হবে মুক্তাক্ষর, প্রশ্নটিতে একটু ভুল আছে। মুক্তাক্ষর একমাত্রা ও বদ্ধাক্ষর হবে দুই মাত্রা। আর অক্ষরবৃত্ত হবে মুক্তাক্ষর একমাত্রা এবং বদ্ধাক্ষর এককভাবে দুই মাত্রার, শেষে দুই মাত্রা আর প্রথম ও মাঝে একমাত্রার। আরেকটা বিষয় এখানে উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে ছন্দের নামকরণ করা হয়েছে তিন ভাগে, যে তিনটির নাম বললাম। আর স্বরবৃত্ত হচ্ছে মূল পর্বে মাত্রা সংখ্যা চার থাকে, মাত্রাবৃত্তে মূল পর্বের মাত্রা সংখ্যা ছয়টি এবং অক্ষরবৃত্তে মূল পর্বের মাত্রা সংখ্যা আটটি বা দশটি থাকে। নিচের কোনটি অশুদ্ধ? দোষী নির্দোষী, এক্ষেত্রে নির্দোষী না হয়ে হবে নির্দোষ। কোন বাক্যটি শুদ্ধ তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। আর একটা বিষয় এখানে উল্লেখ করে রাখি, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে প্রশ্নের ব্যাখ্যা এবং নির্দিষ্ট কোনো টপিক, যে টপিকটি নিয়ে যে টপিক বেশি ইম্পর্টেন্ট সে টপিকের উপরে ক্লাস দেব। তো এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন। কোটি অগ্নির সমার্থক শব্দ নয়, প্রজ্বলিত। 38তম বিসিএস, কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? ত্রিভুজ। ভয়ের হ্রস্ব উকার, কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? একত্রিত। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? সাতটি। বাবা কোন ভাষা থেকে আগত শব্দ? তুর্কি। নালেন ভয়েট এর বাংলা পরিভাষা কোনটি? বাতিল। কোনটি শুদ্ধ বানান? স্বায়ত্ত শাসন, তয় তয়। যদিও প্রশ্ন এখানে ভুল ছিল, পরবর্তীতে কারেকশন করা হয়েছে, এখানে তয় তয় হবে। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধতৎসম। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? স্রোত যোগ ধা যোগ অ যোগ আ, শ্রদ্ধা। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ। পুষ্পের সৌরভ ষষ্ঠী তৎপুরুষ। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? অর্ক। একটি যুক্ত বর্ণ দেওয়া আছে, এটার এটা গঠিত হয়েছে হ যোগ ম। আমরা পরবর্তী প্রশ্নটি দেখি, সদ্যজাত শব্দটি কিভাবে গঠিত হয়েছে? সদ্য যোগ জাত। ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? গুরু। গয় দীর্ঘ উকার, বাংলা কৃতপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? মোরক। কোনটি সার্থক বাক্যের গুণ নয়? আসক্তি। 39তম বিসিএস, দুরবস্থা শব্দটি সন্নিবিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? দুঃ যোগ অবস্থা। নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? করব। তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটি? তামসিক। বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়? প্রাতিপদিক। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, বাক্যটিতে কোন প্রকারের অব্যয় ব্যবহৃত হয়েছে? অনন্যই অব্যয়, এখানে ভারী শব্দটি অনন্যই অব্যয় নির্দেশ করে। কোনটি অপাদান কারক? ট্রেন স্টেশন ছেড়েছে। আর ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে, অবস্থান করতেছে, সরি, সেক্ষেত্রে হবে অধিকরণ কারক। কোনটি ব্যতীয় বহুব্রীহির উদাহরণ? কানাকানি। আগুনের সমার্থক শব্দ কোনটি? সর্বসূচি। হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপনপত্র। সাধু চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনাম। সরল শব্দের বিপরীতার্থক শব্দ নয় নিচের কোনটি? গরল। 40তম বিসিএস, দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? তৃতীয় বিভক্তি। অভিরাম শব্দের অর্থ কি? সুন্দর। বাংলা কৃতপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? খেলনা। গির্জা কোন ভাষার শব্দ? পর্তুগিজ। অ্যাটেস্টেট এর বাংলা পরিভাষা কোনটি? সত্যায়িত।
কোনটি শুদ্ধ বানান প্রজ্জ্বল, জয় জয় সংযুক্ত, ব বর্গীয় জ, বর্গীয় জ এবং ব তিনটি সংযুক্ত। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ অর্ধতৎসম, জিজিবিষা শব্দটি দিয়ে কি বোঝায়, বেঁচে থাকার ইচ্ছা। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় সর্বাঙ্গ যোগ ইন দীর্ঘ ই তন্তন্য। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি। উনো নাভ শব্দটি দিয়ে কি বোঝায়, মাকড়সা। শরতে শিশির বাগধারার অর্থ কি, সুসময়ের বন্ধু। শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ কি, একমাত্র সন্তান। প্রসিত ভট্টিকা শব্দটির অর্থ কি, যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদে যে সম্পর্ক তাকে কি বলে, কারক। কোন শব্দযুগল বিপরীতার্থক নয়, উচ্ছিক, এখানে বানানটি একটু ভুল আছে, চয়েস ছয় দীর্ঘইকার ক হবে, উচ্ছিক অনাবশ্যিক, এটি বিপরীতার্থক নয়, দুটি একই অর্থ সমার্থক প্রদর্শন করে, নির্দেশ করে। ৪১তম বিসিএস ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই বাক্যতত্ত্ব। কোন বানানটি শুদ্ধ, মন কষ্ট দন্ত নর পর বিসর্গ হবে। প্রচুর্যোগ জ প্রাচুর্য কোন প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি, শশব্যস্ত, এর ব্যাসবাক্য হবে শশকের ন্যায় ব্যস্ত। অপিনিহিতির উদাহরণ কোনটি, আজি আইস, অপিনিহিত হচ্ছে পরের ইকার যদি আগে উচ্চারণ হয়। খুশিজীবী বলতে কাদের বোঝায়, সুৎকর। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি, আলুনি। সমত্ব শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে, সমর্থ। নিঃশ্বাসে স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে, অক্ষর। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন, এই পরোক্ষোক্তির প্রত্যক্ষ রূপ হবে বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও। কোন বানানটি শুদ্ধ, সত্য দন্ত সয় বয় সংযুক্ত, তয় বয় সংযুক্ত। ৪২তম বিসিএস অধিত্যকা এর বিপরীতার্থক শব্দ কোনটি, উপত্যকা। কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কৃষ যুক্তি। নোটিফিকেশন এর বাংলা পরিভাষা কোনটি, প্রজ্ঞাপন। ঐহিক এর বিপরীত শব্দ কোনটি, পারত্রিক। কোনটি শুদ্ধ নয়, যন্ত্রণা। সঠিক বানান নয় কোনটি, প্রাণী। এক্ষেত্রে সহযোগিতা বানানটা শুদ্ধ ছিল, একটু প্রিন্টিং এখানে টাইপ করা মিস্টেক হয়ে গেছে। অন্তস্থ জয়কার গৈরসিকার তয়কার। সঠিক বানান নয় কোনটি, প্রাণী, মূর্ধন্য হবে। তবে একটা বিষয় এখানে উল্লেখ করে রাখি, প্রাণী বিদ্যা বানানে মূর্ধন্য রসিকার, কিন্তু শুধু প্রাণী বানানে দীর্ঘইকার বাট মূর্ধন্য হবে। বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ, তুর্কি। অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি, ক্লেমেন্সি। মধ্যপথলোপী কর্মধারয় সমাস কোনটি, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। বাক্যের দুটি অংশ থাকে, উদ্দেশ্য ও বিধেয়। উদ্ভাসন শব্দের অর্থ কি, বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। যিনি ন্যায়শাস্ত্র জানেন এর এক কথায় প্রকাশিত রূপ হল নইয়াই। আমার জর্জর লাগছে, জর্জর শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে দীর্ঘ শব্দ। শুদ্ধ বাক্য নয় কোনটি, অকারণে ঋণ করিও না। এবার ৪৩তম বিসিএস প্রশ্নের সমাধান দেখি। কোনটি নামধাতুর উদাহরণ, বেতা। গড্ডলিকা প্রবাহ বাগধারায় গড্ডল শব্দের অর্থ কি, ভেড়া। তাতে সমাজ জীবন চলে না, এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি, তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। বাগযন্ত্রের অংশ কোনটি, উপরে সবকটি।
অর্থাৎ স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত সবকটি। রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? সম্প্রদান কারক। আসমান কোন ভাষা থেকে আগত শব্দ? ফার্সি। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? আ, সরিয়া। জিজিবিষা শব্দটির অর্থ কি? বেঁচে থাকার ইচ্ছা। বড় বড্ড, এটি কোন ধরনের পরিবর্তন? ব্যঞ্জন দিত্ব। সপ্তকাণ্ড রামায়ণ ভাগধারার অর্থ কি? বৃহৎ বিষয়। অ্যাটেস্টেড শব্দের বাংলা পরিভাষা কি? সত্যায়িত। ডেকে ডেকে হয়রান হচ্ছি, এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে? পৌনপুনিকতা। ভুল বানান কোনটি? ভুবন। রসৌকার হবে। যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয়, এটি কোন ধরনের বাক্য? জটিল বাক্য। যিনি তিনি। চিকিৎসা শাস্ত্র কোন সমাস? কর্মদ্বয় সমাস। আজ এ পর্যন্তই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব। আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।